মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার ওমরপুর 34 নম্বর জাতীয় সড়কের ওপর পথ অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ক্লাস ইলেভেনের ক্লাস করালেন DYFI SFI ছাত্র সংগঠন। তাদের দাবি, সারা রাজ্য জুড়ে প্রত্যেকটি অফিস খোলা আছে, শপিং মল থেকে শুরু করে মদের দোকান সমস্ত কিছুই, কিন্তু স্কুল কলেজের বেলায় স্কুল কলেজ বন্ধ। অবিলম্বে স্কুল খোলার দাবিতে আজকের এই বিক্ষোভ। তারা এও বলেছেন যে শীঘ্রই স্কুল কলেজ না খুললে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন। একটা কথা আমরা বলছি, প্রধানমন্ত্রী যিনি আছেন, আপনি উপর মহলে বলে দিয়েছেন, আগামী দিনে মমতা ব্যানার্জি যদি স্কুল কলেজ না খোলে, গোটা রাজ্য জুড়ে পাহাড় থেকে সাগর হাজার হাজার ছেলে মেয়ে রাস্তায় বসাই ক্লাস করবে। দেখবো মমতা ব্যানার্জির কত পুলিশ আছে আর কত কর্মী আছে। এই কথা বলে প্রত্যেক কারণটা ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত ওকে আমরা শেষ করছি। কি হচ্ছে রাস্তায় বসে আছে? আজ মোবাইলটা পেছনে তোমরা যে স্কুলটা খুলুক, স্কুলে ফিরতে চাই, আমরা স্কুলে যেতে চাই, স্কুল লাইফ হচ্ছে সব থেকে বেস্ট লাইফ একটা মানুষের, আমরা সেই স্কুল লাইফটাকে ফিরে পেতে চাই, আমরা অনলাইন ক্লাস চাইছি না। নেশামুক্তি কেন্দ্র পরিচালনায় রি লাইফ ফাউন্ডেশন। আপনি বা আপনারা কেউ কি নেশায় আসক্ত? তাহলে জেনে রাখুন, নেশা একটি রোগ, এই রোগের চিকিৎসা সম্ভব। আমাদের পরিষেবা সচেতনতা বৃদ্ধি ও নেশাগ্রস্ত ব্যক্তিদের চিহ্নিতকরণ, নেশা বর্জনের শারীরিক ও মানসিক চিকিৎসা, ইনডোর কাউন্সিলিং, থেরাপি, জরুরি পরিষেবা, নেশা পরিত্যাগের পর পেশাগত পুনর্বাসনের প্রচেষ্টা, ফলো আপ চিকিৎসা ও কাউন্সেলিং, ভর্তির নিয়মাবলী, ফটো 3 কপি, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড ইত্যাদি জেরক্স 1 কপি, ভর্তির সময় পরিবারের সদস্যদের উপস্থিত আবশ্যক, 24 ঘন্টা ভর্তি নেওয়া হয়, অনিচ্ছুক রোগীদের বাড়ি হইতে পিক আপ করে আনার ব্যবস্থা আছে। আমাদের ঠিকানা রি লাইফ নেশামুক্তি কেন্দ্র, উমরপুর NH34, ঘোরশালা, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7908284797 অথবা 7797374996।